হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিও টাইটেল দেখে আন্দাজ করতে পারছেন যে কী টপিক নিয়ে কথা বলবো। তো কয়েকদিন আগে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। তো সেখানে আপনারা সিম্পলিভাবে ইন্ডিয়ার যে একটা অ্যাকাউন্ট ছিল, তো সেখান থেকে আপনারা প্লে পয়েন্ট আর্নিং করতে পারতেন এবং সাথে সাথে রিডিম কোড যেটা ছিল, তো সেটার মাধ্যমে আপনারা এয়ারড্রপই করতে পারতেন। আর যারা অলমোস্ট ওল্ড ভিডিওগুলো আমার দেখতেন, তারা হয়তো জানেন যে আপনার ইন্ডিয়ান যে অ্যাকাউন্টগুলো ছিল আপনার জিমেল অ্যাকাউন্ট, তো সেটাতে আপনারা কম দামি এয়ারড্রপ পারচেস করতে পারতেন এবং কিছু কিছু টাইম সেটাতে কিন্তু আপনার যে অফারগুলো আসে, তো ডিসকাউন্ট অফার, তো সেটা তুলনামূলক বেশি আসে। বাট রিসেন্টলি আপনার আপডেটের পরে কিন্তু আপনার সেগুলো বন্ধ হয়ে গেছিলো এবং সাথে সাথে আপনারা কোনো ধরনের রিডিম কোড আর কি আপনার অ্যাপ্লাই করতে পারতেন না। এবং যারা আর কি আপনার কার্ড ইউজ করতেন, ভিসা বা মাস্টার কার্ড, তো সেগুলোও কিন্তু আপনার সিম্পলিভাবে ইউজ করতে পারছিলেন না। তো এটার একটা অল্টারনেটিভ একটা অপশন চলে আসে, তো তার ফলে আপনারা চাইলে আর কি ইউজ করে পারচেস করতে পারবেন। তো কীভাবে কী করবেন তার জন্য অলমোস্ট টু জেড ভিডিওটা দেখেন তাহলে হয়ে যাবে। আর কীভাবে ইন্ডিয়ান অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য অবভিয়াসলি নিচে ডেসক্রিপশন বক্সে একটা সাজেস্ট ভিডিও থাকবে এবং সাথে সাথে আপনার আই বাটন এবং ভিডিও লাস্টেও আর কি আপনার সাজেস্ট ভিডিওটা থাকবে, আপনি সিম্পলিভাবে সেখান থেকে গিয়ে দেখতে পারেন। আর তাছাড়া একটা ছোট রিকোয়েস্ট আছে, তো আমি দেখতেছি যে আপনারা অনেকেই রেগুলার বেসিসে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করতেছেন না। তো আমি যদি আমার চ্যানেলের আর কি আপনার সাবস্ক্রাইবটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন নট সাবস্ক্রাইবার রেশিওটা হলে আপনি 86.2। তো এখান থেকে আপনার জাস্ট যদি আপনার 50% লোকও যদি জাস্ট সাবস্ক্রাইব করতেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব আরামসে 1000 সাবস্ক্রাইবার আর কি আপনার ক্রস হয়ে যেত। তো আশা করবো আপনারা যারা আর কি একটু রেগুলার বেসিসে ভিডিওটা দেখতেছেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেন। আর যদি কারো কোনো রিকোয়েস্ট ভিডিও লাগে অবভিয়াসলি বলবেন, তো আমি সেটা নিয়ে আর কি আসার জন্য চেষ্টা করবো। তো কথা চলে এখন মূল টপিকে চলে আসি। তো তার জন্য মাস্ট বি আপনার একটা গুগল পে রিডিম কোড লাগবে। তো যাদের কাছে নাই তো ডোন্ট ফরি, আমি আর কি আপনাদের জন্য একটা রিডিম কোড দিয়ে দেবো। তো আপনারা জাস্ট সিম্পলিভাবে সেটা দিয়ে আর কি জাস্ট মেথডটাতে অ্যাপ্লাই করবেন, বাট রিডিম করেন না, কারণ অনেকে আর কি ইউজ করবেন। বাট যদি রিডিম করেন তো ডোন্ট ফরি, রিডিম করতে পারেন। আর তাছাড়াও যদি কারোর গুগল এর আর কি আপনার ইন্ডিয়ান রিডিম কোড লাগে, তো সেটা আমরা সেল করে থাকি। তো আপনারা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ আর কি নক দিতে পারেন, ইনফরমেশন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আর কি পেয়ে যাবেন। আর সাথে সাথে কিন্তু আপনার গার্ডেনার সেল এবং গার্ডেনার সেলের অ্যাকাউন্ট দুটাই সেল করে থাকি। তো এখন কথা না বাড়ি মূল টপিকে চলে আসি। তো তার জন্য আমি আর কি একটা আর কি রেখে দিয়েছিলাম ওল্ড একটাই, তো সেটা আর কি আপনাদের দেখাচ্ছি। তো আমার ফার্স্ট টাইম যখন আমি করছিলাম তো তার জন্য আর কি এটা আমি রেখে দিয়েছিলাম। তো এখন যদি চলে আসি তো দেন আমি আর কি আপনার এটা তো দেখাচ্ছি সেটা, তো এটা হলো আপনার সেই এটা, তো এখানে দেখতে পাচ্ছেন এটা, তো এটা হলো সেই রিডিম কোডটা। তো এই কোডটাই আপনাদের লাগবে, তো আপনি এখান থেকে চাইলে কপি করে নিতে পারেন এবং তারপরে কী করতে হবে চলুন সেটা দেখাচ্ছি। সিম্পলভাবে আপনাদের সরাসরি চলে যেতে হবে আপনার প্লে স্টোরে, রিডিম কোডটা কপি করার পর তারপরে আপনার চলে যাবেন অ্যাকাউন্টে গিয়ে, আপনার সিম্পলিভাবে দেখবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, সেখানে গিয়ে দেখতে পারবেন আপনার রিডিম রিডিম কোড। এখানে আপনার সেই রিডিম কোডটা পেস্ট করে দেখেন, তো ফিক্স গিফট কার্ড এরর, ওয়েন ইউ নিড মোর ইনফরমেশন তো রিডিম ইউর কার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে জাস্ট কিছু এখানে ইনফরমেশনের জন্য একটা আর কি আপনার সার্কেল চলে আসে বলতে পারেন। তো এখানে জাস্ট আমি সেটা ফিল করব, এখানে দেখতে পাচ্ছেন। তো আমাকে জাস্ট এখানে আপলোডে একটা ডকুমেন্ট দিতে হবে, তো যেটা আপনার রিডিম কোডে যে আপনার ইটা থাকে, তো কোন শপ থেকে পারচেস করেছেন বা ভ্যালিড ডেট কী, তো সেটা তারপরে এখানে দেখতে পাবেন অল ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে আপনার ফোন নাম্বার, তারপর আপনার অল ইনফরমেশন আপনি জাস্ট ই করবেন। তো তার জন্য মাস্ট বি আপনাদের একটা স্ক্রিনশট লাগবে, আর সরি ফর দ্য ব্যাড নয়েস। তো তার জন্য অবভিয়াসলি আপনাদের ইয়ার একটা স্ক্রিনশট লাগবে, তো সেটা অলমোস্ট আপনারা এই ভিডিও থেকে নিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কাছে অল ইনফরমেশন আর কি আছে, তো আমি জাস্ট এখান থেকে রিডিম কোডের একটা স্ক্রিনশট নিয়ে নেবো অ্যান্ড এটা আমাকে সেই ফাইল আপলোড করতে হবে। আপনার যদি আপলোড না করেন তোর ফলে তাও চলবে, বাট আপনি আপলোড করলে বেটার হয়। তো আপনি যদি না করতে চান তো কোনো সমস্যা নেই, আপনি সেটাতেও কাজ চালিয়ে নিতে পারবেন। আর জাস্ট ইনফরমেশনগুলো ফিল ফাইল করলে হয়ে যাবে অ্যান্ড দেন এখানে আমাকে স্টোরের নামটা দিতে বলবে। তো এখানে আমার যদি এটা দেখেন তো আমার ইয়ে না হলো আপনার গিফট গিফট টু সেল, তো অলমোস্ট বলতাম সেটাই, তো আমি জাস্ট সেটাই আর কি দিয়ে দেবো এখানে। তো আপনার চাইলে আদার যেটা সফট আছে সেই নামটাও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট আপনি চাইলে অফিসিয়াল নাম যেটা আছে তো সেটাই দিতে পারেন। তো আমাকে টু বলছো, আমি জাস্ট টিও দিলাম, বাট আপনি ডিপেন্ড করছি এর উপর। আর এখানে দেখছেন গিফট কার্ড ইয়ের কোডের আপনার, তো সেটা হলো আপনার সিরিয়াল নাম্বার থাকে, বাট আমি সেখানে রিডিম কোডটাই দিয়ে দিলাম। এখানে সিটি, তো আমি যে বাংলাদেশ থেকে কী করছি, তো আপনি চাইলে ঢাকা দিয়ে দিতে পারেন, বাট আপনার সামটাইম ঢাকা দিলে এরর শো করে, আমি তারপর দিয়ে দিলাম। বাট আমার যেহেতু আইপি অ্যাড্রেস আর কি ফিক্স আছে তার জন্য কোনো সম্ভাবনা না, তো এখানে আমি জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দেবো। তো আমি ফোন নাম্বারটা দিয়ে তারপরে কনফার্ম করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোন নাম্বার দেওয়ার পরে সেন্ডে ক্লিক করছি এবং আমারটা কনফার্ম হয়ে গেছে। তো তারপর আপনাকে মোর দেন 24 থেকে 48 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর আমি আপনাদের দেখাচ্ছি কী করতে হবে। তো তারপর আপনার সিভিভাবে অ্যাকাউন্টে চলে আসবেন এবং দেখতে পারবেন আমার এখানে অ্যাকাউন্টে কিন্তু কোনো ধরনের রুপি পাই রিডিম করা হয়নি, আমি জাস্ট সেটা কনফার্ম করার জন্য বলছিলাম, জাস্ট একটা ভিসা কার্ড যেটা আপনাদের সামনে অ্যাড করেছিলাম। তো এখন চলুন আপনাদের সামনে আর কি পারচেস করে দেখাবো যে অ্যাকচুয়াল মেয়েটা পারচেস হয় কি হয় না।
তো জাস্ট এ মিনিট, তো আমি এখানে দেখতেছেন ইউপিআই অপশন আছে, আপনি চাইলে সেটা অ্যাড করতে পারবেন, বাট আমি অ্যাড সেটা পরে দেখাবো। তো এখন জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা, তো এখন পেড অ্যাপসে গিয়ে আমি জাস্ট একটা 5 রুপির একটা অ্যাড আছে, তো আমি সেটা দিয়ে কনফার্ম করলাম। এখানে আপনার ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে কারণ সাম সিকিউরিটি রিজনের জন্য, তো এখানে আপনাকে রিডেক্ট করে দেবে আপনার একটা ব্যাংক আছে তো সেটার সাথে, মানে ইন্ডিয়ান একটা আপনার বলতে পারেন। তো তারপর আপনার এখানে ইনফরমেশন শো হবে এবং আপনাকে দুইটা অপশন দিবে, যদি আপনার ভিসা কার্ড থাকে মানে ইন্টারন্যাশনাল কার্ড তাহলে আপনার একটা থাকবে আপনার ইন্ডিয়ান, তো এখানে দেখেছেন ইন্ডিয়ান এবং আরেকটা আছে আপনার ইউএস, তো আই থিঙ্ক সেটা আপনার ব্লার হয়ে যাবে। তো তারপর আপনি কনফার্ম করে দিলে আপনি একটু লোড হবে এবং আপনার যে ট্রানজ্যাকশনটা আছে তো সেটা পারচেস কনফার্ম হয়ে দেখতে পাচ্ছেন, পেমেন্ট সাকসেসফুল আমারটা হয়ে গেছে এবং আমি ইয়েস দিয়ে অলওয়েজ দিয়ে ওকে করে দেবো। এবং আপনি চাইলে সেটার সাথে সাথে আপনি করতে পারেন এবং পাস পয়েন্ট আমাকে দিয়ে দিয়েছে, আমি এখন জাস্ট নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবো, এটা আপনার প্লে পাস, তো নো থ্যাঙ্কসে ক্লিক করে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে আপনি সিম্পলিভাবে অ্যাপসটা আপনার ইনস্টল হবে, তো আপনারা জাস্ট সিম্পলিভাবে সেম ই ফলো করেন স্টেপ বাই স্টেপ, তখন শুধুমাত্র আপনারা পারচেস করতে পারবেন না, ইউজ করতে পারবেন না। তো এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু আপনার ইনস্টল হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন সাইডে রিফান্ড অপশন আছে, আপনি চাইলে এখান থেকে রিফান্ড করে নিতে পারেন, তো যেহেতু আমার এটা প্রয়োজন নেই তো আমি সিম্পলিভাবে এটা রিফান্ডে ক্লিক করে দেবো এবং আমার যে এটা রয়েছে রুপিটা তো সেটা আমার অ্যাকাউন্টে সিম্পলিভাবে অ্যাড হয়ে যাবে। তো এখন যদি আমি আপনাদের দেখাই তো গুগল থেকে কিন্তু আমাকে সিম্পলিভাবে একটা আর কি আপনার অ্যামাউন্টের যে রসিদ থাকে তো সেটা কিন্তু দিয়ে দিচ্ছে বা বলতে পারেন রসিদ এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যে এখানে ক্লিক করি দেন এখানে দেখতে পারবেন থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, 25 অক্টোবরে আমি এটা অর্ডার করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন 5 রুপি এবং সেটা কিন্তু আমি রিফান্ডের জন্য আর কি দিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনি ইন্ডিয়ান রুপিটা ইউজ করতে পারবেন। তো বাই বন্ধুরা, দেখাবো পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।